করেছিলেন যে আমার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে কিন্তু তাতে বছর পূর্ণ হয়নি জাকাত দিতে হবে কিনা না এই প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তো কলটা এসে আপনার লাইভটা কেটে গেছে তো যাই হোক এটার জবাব হলো এই যে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে কোনো সম্পদের ওপরে যদি বছর পূর্ণ না হয় তাহলে সেই সম্পদে জাকাত আবশ্যক হয় না কোনো সম্পদে যদি বছর পূর্ণ না হয় তাহলে সেই সম্পদে কি জাকাত আবশ্যক হয় না তাহলে জাকাত আবশ্যক হওয়ার জন্য বছর পূর্ণ হওয়া জরুরি অবশ্য নিয়ম আছে আপনার যেগুলি জমির ফসল যেগুলা সেগুলির জাকাত একরকম আবার পশু আছে যে গৃহপালিত পশু যেগুলো আমরা আমাদের সমাজে অনেকেই লালন পালন করে এগুলির জাকাতের নিয়ম আরেক রকম আর টাকা পয়সা নগদ টাকা এগুলি জাকাতের নিয়ম আরেক রকম যাই হোক এগুলির ক্ষেত্রে নিয়ম হলো যে বছর পূর্ণ হতে হবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তারপরে সাথে তারপরে সেটা আপনার এক বছর পূর্ণ থাকতে হবে আপনার কাছে যদি এরকম হয় যে আপনার বছরের কোনো সময় আপনার কাছে আছে তারপরে মাঝখানে খরচ হয়ে গেল হ্যাঁ নেশাব পরিমাণ থেকে কমে গেল তাহলে কিন্তু জাকাত ফরজ হবে না হ্যাঁ নেশাব পরিমাণ সম্পদ থেকে যদি কিছু কমে যায় কমে যাওয়ার পরে আবার যদি যেসব পরিমাণ এসে উপস্থিত হয় তো যখন উপস্থিত হলো তখন থেকে না আবার বছর গণনা শুরু করতে হবে আপনাকে এইভাবে আর কি